আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো ই রেজিস্ট্রেশন মিউটেশন এবং ওই আপনার রেকর্ড কালেকশানটা আমরা কয়েকদিন আগে ক্যাবিনেট মিটিংয়ের মিটিং হিসেবে আলোচনা করেছিলাম যে আমরা এখন যে জমি রেজিস্ট্রেশন করে তাতে ওইভাবে অথেন্টিক থাকে না বা কোনো ভেরিফিকেশনের সিস্টেম থাকে না তো সাব রেজিস্টারের কাছে গেলেই উনি রেজিস্ট্রেশন করে দেন কিন্তু এখন থেকে অলরেডি সতেরোটা উপজেলাতে পাইলটিং চলছে এবং আগামী মার্চ মাস থেকে আশা করি এটা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হবে অলরেডি প্রজেক্ট প্ল্যানিং কমিশনে চলে গিয়েছে এটা হলে যখন কেউ আপনার রেজিস্ট্রেশন করতে যাবে প্রত্যেকটা উপজেলাতে সাব আর ই এসিল্যান্ড অনলাইনে থাকবেন তো সাব রেজিস্ট্রার আপনার এসিল্যান্ডের কাছে রিকুইজিশন দিবেন রেকর্ডটা জানতে মালিকানাটা কে তো এসিল্যান্ড ক্লিয়ারেন্স দিলে উনি রেজিস্ট্রেশন করবেন করে এসিল্যান্ডকে একটু নোটিফাই করবেন আগে প্রবলেমটা ছিল দুটো দলিল হতো একটা যিনি দলিল করছেন ওনার কাছে আর একটা বালাম বুঝে থাকতো এখন তিনটা দলিল হবে সুতরাং ল্যান্ড ট্রান্সফার নোটিশের সাথে দলিলের কপি এসিলেনকে অনলাইনে দিয়ে দিবেন দিয়ে দিলে এসিলেন সাথে সাথে এটা মিউটেশন করে রেকর্ড কারেকশন করেছিলেন আগে রেকর্ড কারেকশান করতে পারতেন না বিকজ আপনার রেকর্ডগুলো ডিজিটাল ছিল না বোঝা যেত না আর দলিলটাও অথেন্টিক কি না সেটা বোঝা মুশকিল ছিল কারণ একজন যদি দশজনের কাছে জমি বিক্রি করে দেয় ওটা ভেরিফিকেশন করার সিস্টেম ছিল না কিন্তু এই সিস্টেমে যখনই দলিলটা হয়ে যাবে সাবিস্টার যখন এলটি নোটিশ এবং দলিলের কপি সিলেন্টকে দিয়ে দেবে সে সাথে সাথে মিউটেশন করে রেকর্ড কালেকশন করে ফেলবে রেকর্ড কালেকশন করলে আর কেউ দুইবার বিক্রি করতে পারবে না আগে রেকর্ডটা কারেকশন হতো না ওই বিভিন্ন কারণে যার ফলে একটা দলিল পাঁচবার ছয় বার ইভেন গভর্নমেন্টের কাছে বন্ধক দেওয়ার পরেও দলিল বিক্রি করে দিত এখন আর এসব কোনো সিস্টেম থাকবে না